ভেবেছে তার জন্যই আমি কৃতজ্ঞ, কারণ কজন মানুষ ভাবে আমায় নিয়ে। তাই উজ্জ্বলদা এবং সমীরের কাছে আমি কৃতজ্ঞ। এবং দেখতে গেলে মায়া চ্যাটার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি করা একটি কাল্পনিক চরিত্র, এবং এটা একেবারেই ফিকশনাল, এবং আশা করছি মানুষ হলে গিয়ে দেখবে, সুকন্যার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, এবং যেহেতু এটা খুব পুরনো হিস্ট্রি নয় তাই মিলিয়েও নিতে পারবে কতটা কী কী ঘটেছিল, কী কী হয়েছিল। যেমন আমি যখন এই সিনেমা শুটিং করি, আমি যেমন মেরাজ ছিলাম, একটা সিনেমা আমাদের এই এই সময় ঘটে যাওয়া কিছু জিনিস নিয়ে তৈরি করা, তাই না? তো এটা সম্পর্কে মানুষ এমনিই অবগত, খবর কাগজ পড়লেই শুনতে পাওয়া যায়, সেটাকে ফিকশন করে তৈরি করার মধ্যে একটা আলাদা মজা আছে। দর্শকরা নারীদের সংগ্রাম দেখতে পারবে টোটাল ছবিতে, মানে ছবি হচ্ছে মেইনলি নারী কেন্দ্রিক ছবি একটা। আমরা যেরকম বাংলা কমার্শিয়াল ছবি দেখে, বা বাংলা না, আমরা ইন্ডিয়ান কমার্শিয়াল ছবি যেরকম দেখি যে হিরো বেসড একটা স্টোরি হয়, তো আমার স্টোরি একেবারে হিরো বেসড হয়। হিরো হিরো অ্যাকচুয়ালি পুরুষ মহিলা নির্বিশেষে আমরা হিরো বলি। তো এটা নারী কেন্দ্রিক ছবি, মানে মূলত নারীই হচ্ছে এখানকার হিরো, মানে তিনজন নারীর কাহিনী আছে ছবিতে। কোনিনিকার যে চরিত্রটা আছে সেটা বিরোধী দলনেত্রীর একটা চরিত্র আছে, মানে টোটাল গল্পটার ব্যাকড্রপ, ব্যাকড্রপ যেটা আমরা বলি, ব্যাকড্রপ বেসিক্যালি একটা রাজনৈতিক পটভূমি আছে। সেক্ষেত্রে কোনিনিকার চরিত্রটা আমরা যেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সেটা বিরোধী দলনেত্রী মায়া চ্যাটার্জি বলে একটা ক্যারেক্টার ওখানে ইয়ে করা হয়েছে। আর শান্তনু সেনের ক্যারেক্টার, ওটা রাজ্যের ডিজিপি। দর্শকদের ভালো লাগার একটাই জায়গা বলে আমার যেটা মনে হয় যে ছবির মূল ইয়ে রাজনৈতিক প্রেক্ষাপটটা নয়, তিনটি নারীর সংগ্রামেরই কাহিনী। ছবিতে মূলত দেখা যাবে তিনটে মহিলার চরিত্র, তাদের লড়াই, একজন বিরোধী নেত্রীর লড়াই, একজন মায়ের লড়াই, কন্যা সন্তান জন্ম দিলে তাকে কতটা লড়াই করতে হয়, এবং আর একটা মেয়ের লড়াই দেখানো হচ্ছে সে কীভাবে আইপিএস হচ্ছে। এই তিনটে মূলত মেয়ের লড়াই দেখানো হচ্ছে। রাজনৈতিক দিক থেকে এটা বলা যায় না রাজনৈতিক ছবি, তিনটে চরিত্রকে এস্টাবলিশ করতে গেলে যেটুকু দরকার হয় ছবির স্বার্থে বা সিকোয়েন্স বা কাহিনীর গল্পের স্বার্থে, সেটুকুই আমরা তৈরি করেছি। বড় ছবি ফিচার ছবি শুটিং করতে গেলে ঝুঁকি তো থাকেই, রিস্ক তো থাকেই, প্রচুর রকমের সাপোর্টও আছে, কিছু ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, সবটা নিয়ে কাজ করতে হবে। আশা করি দর্শকের ভালো লাগবে ছবিটা দেখে। দর্শকরা দেখতে পাবে একটা সত্যকে, দর্শক সত্য দ্রষ্টা হবে এটুকু বলতে পারি, এবং তারপর হাসি কান্না মিশ্রিত একটা অনুভব তৈরি হবে। তারপর শেষে শেষে যে চোখের জলটা আসবে, সেই চোখের জলটা মুছবে কিন্তু সেটা আনন্দাশ্রু। এই যে নানান রকম কনস্পিরেসি, নানান রকম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোথায় কোথায় যে মানুষদের জীবন আটকে যায়, তারা আর অগ্রসর হতে পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দারিদ্র তার মধ্যে একটা বিশেষ কারণ, এছাড়া কিন্তু রাজনৈতিক আরও নানান কারণ আছে। সেই জায়গা থেকে একটি মেয়ে কোথায় পিছিয়ে যায়, সে আর অগ্রসর হতে পারে না। তারপর বিবাহ তো আছেই, এমন একটা সময় আমাদের গ্রামগঞ্জের দিকে এখনও আছে মেয়েদের সেই লড়াইটা করতেই দেওয়া হয় না, সেই ততদিন পর্যন্ত তার পড়াশুনো চালিয়েই যাওয়া হয় না, তার আগেই তার বিয়ে হয়ে যায়। এবারে আমাদের সমাজের, আমাদের ভারতীয় যে সমাজ, সেই সমাজে একটা মেয়ে বিয়ের পরে তার অনেক দায়ী দায়িত্ব বেড়ে যায়, তো সে তখন আর নিজের প্রতি নিজের দিকে ফিরে তাকানোর আর তার সময়ও থাকে না, আর কোনো তার নিজেরও ইচ্ছে করে না, এই তো হয়। কিন্তু এরই বিপ্রতিপে দাঁড়িয়ে একটি মেয়ে তার নিজের খোঁজে কী করে লড়াইটা করবে, কী করে সে প্রতিষ্ঠিত করবে নিজেকে, তার মধ্যেও যে অভাবনীয় ব্যাপার স্যাপারগুলো আছে, তার মধ্যেও যে একটা স্রষ্টা লুকিয়ে আছে, তাকে তো খুঁজতে হবে। তো একটি মেয়েকে যখন আমরা দেখবো যে হ্যাঁ সে বিরাট বড় একজন বৈজ্ঞানিক হয়েছে, আইপিএস আইএএস অফিসার হয়েছে, আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছে, তখন তো আমার গর্বে বুক ভরবে, হ্যাঁ এই তো মেয়েরা এগোচ্ছে। উল্টো দিকে আবার এরকমও যদি দেখি যে স্বাধীনতার নামে কোনো মেয়ে ব্যভিচারিতার আশ্রয় নিচ্ছে, সেটাও আবার সমর্থনযোগ্য নয়, সেটাও মাথায় রাখতে হবে। আমাকে এখানে প্রকৃতপক্ষে মুখ্য চরিত্রই কিন্তু একজন মায়ের চরিত্রে, যে মা একদম প্রথম থেকেই তার স্বামী মারা যাওয়ার পর কীভাবে অভাবে সংসার চালায়, এবং সুকন্যার এই সমৃদ্ধি যোজনা এটাকে সাথে নিয়ে কীভাবে যে মেয়েকে নিয়ে লড়াই করে, তার জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, সেটাই এখানে মূলত দেখা যাবে। এবং শেষ অবধি আর কি মেয়ের সাথে কীভাবে লড়াইটা চালিয়ে যায়, একটা মেয়ের লড়াই, এটা বর্তমান সময়ের জন্য সাংঘাতিকভাবে প্রযোজ্য, সাংঘাতিক রকমভাবে। তার কারণ এখনও আমাদেরকে, আমাদের মেয়েদের নিজেদের লড়াইয়ের জন্য চিৎকারটা নিজেদেরকে করতে হয় সব সময়, নিজেদের অধিকার, নিজেদেরকে দাবি করতে হয়। এখানে সেই দাবিরই গল্প রয়েছে,
তিনটি নারী কেন্দ্রিক যে মুখ্য চরিত্র রয়েছে, এই তিনটে চরিত্রের লড়াই ঠিক তিন রকম ভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এটা আমরা সবাই জানি, এবং নারী শিক্ষার উন্নয়ন এবং বিকাশের জন্য এই বাংলার বর্তমান সরকার এবং বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প আজকে বাংলার গণ্ডি ছাড়িয়ে, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববন্দিত হয়েছে। আমরা জানি যে নেদারল্যান্ডের এক শহরে কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। সেই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের প্রত্যন্ত প্রান্তের গরিব ঘরের একটি কন্যা কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে IPS অফিসার হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তারই একটা প্রতিফলন এই সুকন্যা চলচ্চিত্রে দেখা যাবে। সুতরাং আমি মনে করি এই চলচ্চিত্রটার সাথে মাটির গন্ধ আছে, বাস্তবের সাথে মিল আছে, দৈনন্দিন জীবনের একটা উপলব্ধির ছোঁয়া আছে। সুতরাং এটা আমি মনে করি দেখলে ভীষণ ভালো লাগবে। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যদীপের রিপোর্ট, S News।